চুরি করবে ওরা আর প্রাণ হারাবে আমাদের মতো খেটে খাওয়া মানুষ। আমাদের যে সবার পকেটে 2000 টাকার নোট নেই এটা তো রিজার্ভ ব্যাংকও ভালো করে জানতো, তৎকালীন কেন্দ্রীয় সরকারও ভালো করে জানতো। ফালতু কথা বলবেন না দাদা। 2016 সালে দেখা গেছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত লোক অসুস্থ হয়েছে, তাদের দায়িত্ব কে নিয়েছে? আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন কাদের কাছে 2000 টাকার নোট আছে, সবাই বলবে চারটে পাঁচটা ছিল, দিয়ে দিয়েছে। নরেন্দ্র মোদী সরকার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, দেখছেন বাংলা জাগো, আপনাদের সঙ্গে রয়েছে জনতা এক্সপ্রেস নিয়ে আমি সুব্রজিৎ। 2016 সাল, 2023 সাল, সাতখানা বছর পেরিয়ে গেছে কিন্তু আবারও হাহাকার। কাদের? না আম জনতার। কেন জানেন? কারণ আবার তারা যাচ্ছে সেই লাইনেই, আগে এটিএম লাইনে। মনে পড়ে 2016 সালে সেই নভেম্বর মাসটা, যখন এই সাধারণ মানুষগুলো এটিএমের বাইরে দিন খোর না দেখে বসেছিল, না খেতে পেয়ে অনেকে মারাও গেছেন। আবারও কি সেই একই ঘটনা পুনরাবৃত্তি হবে? ভাবছেন তো কেন এই কথাগুলো বলছি? আসলে আরবিআইয়ের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় মে মাসে। বলা হয় 23 মে থেকে শুরু করে 30 সেপ্টেম্বর পর্যন্ত এই যে কয়েকটা মাসের টাইম স্পেন্ড বেঁধে দেওয়া হয়েছে, এরই মধ্যে একটা কাজ আপনাদেরকে করতে হবে। আপনারা জানেন কি করতে হবে? আসলে আবার সেই 500 আর 1000 টাকার মতনই 2000 টাকা সেই করকড়া নোটগুলো বাজার থেকে চলে যাবে। অনেকের বিভিন্ন প্রশ্ন, কালো টাকা, সাদা টাকা, নাকি এই যে বলি ডিজিটাল ইন্ডিয়া, তার জন্যে নোট চলে যাচ্ছে বাজার থেকে, এই নিয়ে উঠছে প্রশ্ন। আর এই যে মানুষজন প্রশ্ন করতে চায়, তারা কিন্তু ভয় পায়, প্রশ্নটা কি করা উচিত হচ্ছে তাদের হয়ে। এবার আমি করব প্রশ্ন। আর আমাদের সঙ্গে আজকে অতিথি যারা রয়েছেন, প্রথমেই পরিচয় করাবো। তৃণমূলের পক্ষে আজ কথা বলছে সন্দীপ এবং প্রীতম। আমার সঙ্গে রয়েছে অখিল ভারতীয় হিন্দু মহাসভার তরফ থেকেই চন্দ্রচূড় গোস্বামী। এরপরে আসবো বিজেপির তরফ থেকে, আজকে রয়েছে সায়ন দাস। এরপরে যার কাছে আসবো তিনি বিশিষ্ট শেয়ার মার্কেট বিশেষজ্ঞ সম্পদ রায়চৌধুরী। এবং বামেদের পক্ষে আজ কথা বলছে অমিত এবং অঞ্জিলা। আমি প্রথমে একটা বিষয় নিয়ে আসবো। আমি রাজনৈতিক দলাদলি, রং, কোন রং, সবুজ, গেরুয়া, লাল, আমি কোনো রঙে যাচ্ছি না। সাধারণ মানুষ কী ভাবছে? আচ্ছা, 2016 সালের পর 2023 সালে সেই নোটবন্দি, সেই নোট বাতিল হচ্ছে, আবারও সেই লাইন পড়তে পারে, এবং কেন্দ্রীয় সরকার যে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে, আমি ধরলাম যে বিভিন্ন কারণ আছে, তবে সাধারণ মানুষ, আমজনতার পক্ষে ঠিক কতটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে? সায়ন, দেখো, বিষয়টা হচ্ছে উইথড্র করা, ডেমোনিটাইজেশন দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। 2016 সালে ডিমোনিটাইজেশন হয়েছিল, এখন যেটা হচ্ছে উইথড্র। ভারতবর্ষে এর আগেও 5 বার নোট উইথড্র করা হয়েছে, আগেও বহুবার হয়েছে। এবার ঘটনা হচ্ছে, সাধারণ মানুষকে তুমি জিজ্ঞেস করো কারোর কার হাতে 2000 টাকার নোট আছে, কারোর কাছে 5টা 10টা ম্যাক্সিমাম লোকের কাছেই নেই। টাকা কাদের কাছে আছে? যাদের বান্ধবীরা খাটের তলায় টাকা পাওয়া যায় 2000 টাকার নোট, তাদের একটু অসুবিধে হবে, তারা কথা বলছে। হাত তুলেছে, আমি আসবো আসবো, কী বলবেন? হ্যাঁ, একই কথা তো। ওই যে আগে যাদের কাছে ছিল টাকাটা জমা, এখন সেই শ্রেণীর কাছেই আছে। পার্থক্যটা কোথায়? না নরেন্দ্র মোদী, মনে পড়ছে 19 তারিখ আর 23 তারিখের গ্যাপ? আসলে অ্যাটাচি ভরে যদি 500 টাকার 4টে টাকার মানে বান্ডিল রাখতে হতো, 4 অ্যাটাচি ভরে, সেটা যখন 500 থেকে 2000 ট্রান্সফার হচ্ছে, তখন ওটা 1 অ্যাটাচি। মানে ওই যে সুবিধাটা দেওয়া হচ্ছে আদানি আম্বানি গ্রুপ, আসলে যেটা চাইছে এই যে চোখের আড়ালে আসলে কি করা হলো জানেন তো? ওই যে প্রথমে প্যারালাল ইকোনমি বা ফেক মানি নামে আজ পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার, নির্লজ্জ সরকার, আজ পর্যন্ত কিন্তু পার্লামেন্টে সন্দীপ হাত, আমি আসবো, সন্দীপ হাত তুলেছে, সন্দীপ না, ইতিহাসের পাতায় পড়েছি যে তুগলকি রাজা মোহাম্মদ বিন তুগলক, তার তুগলকি সিদ্ধান্তের জন্য পুরো সাম্রাজ্যটা শেষ হয়ে গেছিলো। ভারতবর্ষের মসনাদে যিনি বসে আছেন নরেন্দ্র দামোদর দাস মোদী, ওনার তুগলকি সিদ্ধান্তের জন্য সাধারণ মানুষের হয়রানি, সাধারণ আমজনতার হয়রানি, প্রতিবার এই নোট বাতিল করা হচ্ছে, কি হচ্ছে, সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, ওনার কিন্তু কিচ্ছু হচ্ছে না, এসি ঘরে বসে দেশ চালাচ্ছেন, আলটিমেটলি কষ্টটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের। আমরা দেখতে পেয়েছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিষয়ে সরব হয়েছিলেন, তিনিও কিন্তু এই কথাটাই বলেছিলেন, তুগলকি কারবার চলছে। আমি আসবো অমিতের কাছে। অমিত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তুগলকি কারবার চলছে, এবং সায়নরা যেমনটা বলছে নোট বাতিল এবং নোট প্রত্যাহার সম্পূর্ণ আলাদা জিনিস, আচ্ছা মেনে নিলাম, কিন্তু সেই তো ক্ষতিগ্রস্ত তো সাধারণ মানুষই হচ্ছে। নোট বাতিল এবং নোট প্রত্যাহার, যিনি এখানে বললেন যে নোট বাতিল আর নোট প্রত্যাহার আলাদা জিনিস, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই নোট বাতিল আর নোট প্রত্যাহারের যে প্রসেস, সেই প্রসেসে তো প্রচুর টাকা ক্ষতি হচ্ছে, প্রচুর সম্পদ নষ্ট হচ্ছে, সেই মানুষকে, সাধারণ আমজনতাকে এটিএমের লাইনে এসে দাঁড়াতে হচ্ছে।
আমরা 2016 সালের পরবর্তী যে আফটারম্যাথ, সেই আফটারম্যাথ দেখেছি যে 2016 সালে ডিমনিটাইজেশনের পরে গোটা অর্থনীতি বসে গেল, মানে সাধারণ মানুষ এটিএম এর লাইনে দাঁড়িয়ে প্রাণ হারিয়েছে, বিজেপির কিছু যায় আসেনি। বিজেপি বলছে যে এখন যাদের কাছে টাকা পাওয়া যাচ্ছে, অ্যাকচুয়ালি বিজেপিও তো তাই করেছে। বিজেপি এবং তৃণমূল দুটো তো আলাদা নয়, দুটো তো সেই পুঁজির ওপরেই দাঁড়িয়ে আছে। তৃণমূল ক্ষমতায় এসছে সেই আরএসএসের পুঁজির কাছ থেকেই। আচ্ছা তাই তাই, এবার তৃণমূল ক্ষমতায় এসছে আরএসএসের পুঁজির কাছ থেকে। সায়ন আমি আসবো তোমার কাছে। প্রীতম, তৃণমূল ক্ষমতায় এসছে আরএসএসের পুঁজির কাছ থেকে, এটা অমিত বলছে। তৃণমূল এসছে 34 বছরের সরকারকে হারিয়ে, মানুষ এদের প্রতি বিতৃষ্ণা এসে গেছিলো, অর্থাৎ এদেরকে যতদিন উৎখাত করবে করে তারা এসছে ক্ষমতায়, এটা ওদের পুরোপুরি ব্যক্তিগত ভুল ধারণা, মানুষকে ভুল বোঝানো হচ্ছে, অর্থাৎ এটা কোনোরকমভাবে এটা সহমত হওয়া যায় না। আচ্ছা আমি আসবো একটা বিষয়। তবে এই যে বারংবার দেখা যাচ্ছে যে বিভিন্ন দলাদলি এবং বিভিন্ন রং কিন্তু চলে আসছে, তবে বাস্তবিক ক্ষেত্রে ঠিক মার্কেটে কতটা প্রভাব পড়ছে? সম্পদ মার্কেটে যখন 2016 সালে প্রথমবার এই ঘটনা ঘটে এবং 2023 সালে মাত্র কয়েকটা দিন আগে যখন এরকম সিদ্ধান্ত নেয় আরবিআই, ঠিক কতটা ক্র্যাশ হয়েছিল? আমরা জানি যে মার্কেট ক্র্যাশ হয়, ঠিক মার্কেট কতটা ক্র্যাশড হয়েছিল? দেখো, সবার আগে আমাদের ভাবতে হবে যে 2016 সালে যখন 500 এবং 1000 টাকার নোট আমাদের বলা হলো যে টেন্ডার থাকবে না, অর্থাৎ কারেন্সি থেকে আমাদের অফ হয়ে যাবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরপর দুদিন কিন্তু যথেষ্ট বাজার ক্র্যাশ হয়েছিল। তার কারণ হচ্ছে ফরেন ফান্ড যেগুলো আমাদের বিশ্ব বাজার থেকে আমাদের ভারতীয় বাজারে আসে, সেই ফরেন ফান্ড কিন্তু তখন তারা, অর্থাৎ এফআইআই এর যে ইনভেস্টমেন্টটা, সেই প্ল্যানটা তাদের প্ল্যানে ছিল যে তারা যে এই ক্ষেত্রে ইন্ডিয়ান কারেন্সির ওপর তাদের আবার ইনভেস্টমেন্ট করবে কি না। এবং ঠিক এইভাবেই সেই সময় যেমন একটা বাজারে একটা 1600 পয়েন্টের কারেকশান এবং 1000 পয়েন্টের কারেকশান আমরা পরপর দুদিন পেয়েছিলাম, সঙ্গে সঙ্গে 2023 সালে যখন আমাদের টোটাল কারেন্সির ওপর আমাদের দেখতে হবে যে 23.3% যেটা 2000 টাকার নোট রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সির যদি আমরা 500 টাকা 100 টাকা 200 টাকা বা অন্যান্য কারেন্সিগুলোকে তুলনা করি এবং তার সঙ্গে সঙ্গে যদি 2000 টাকার নোটের তুলনা করি, তাহলে আমরা দেখব যে টোটাল কারেন্সির 23% কিন্তু রয়েছে যে আমাদের সেই টোটাল কারেন্সির 2000 টাকার নোট। এবার এই নোটটাকে যখনই বলা হলো যে ধীরে ধীরে মার্কেট থেকে তুলে নেওয়া হবে, তখনই কিন্তু আবার নতুন করে একটা চিন্তাভাবনা মানুষের মনে তৈরি হলো যে তাহলে কি 2000 টাকার নোটটা আমরা খুব শীঘ্রই গিয়ে ব্যাংকে জমা দেবো। অর্থাৎ এই ঘোষণার পরে মে মাসে এই ঘোষণা হলো, শীঘ্রই এই ঘোষণা আমি আসবো, এই ঘোষণার পরে কিন্তু স্বাভাবিকভাবেই আবারও হাহাকার হয়েছে, হাহাকার কিন্তু হয়েছে। অনেকের বক্তব্য যে 2016 সালে যেই ঘটনাটা ঘটে, অর্থাৎ 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিল, সেই হারে কিন্তু হয়নি। আরে বাবা, সেটা বড় কথা নয়, হাহাকার তো হয়েছে। সায়ন, হাহাকার কি হয়নি তাহলে? হাহাকার কাদের হয়েছে? শশী পাজাদের হয়েছে, যারা দেখা গেছে গড়মণ্ডল এক্সপ্রেসে যাদের ক্ষতিগ্রস্ত তাদেরকে 2000 টাকার বান্ডিল ওনারা দিয়েছেন। তৃণমূল নেতাদের হাহাকার হয়েছে, তারই আর্তনাদ দেখতে পাচ্ছে। আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন কাদের কাছে 2000 টাকার নোট আছে, সবাই বলবে 4-5টা ছিল, দিয়ে দিয়েছি, কারোর কোনো অসুবিধা হয়নি। মানুষ সায়ন আসবো কার কার হয়েছে কয়েকটা নাম বল। আমার বিজেপির বন্ধুকেই বলবো, গড়মণ্ডল এক্সপ্রেসে যারা দুর্ঘটনায় আহত হয়েছেন বা নিহত হয়েছেন, নরেন্দ্র মোদী সরকার পাশে দাঁড়িয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাকে বলবো এটা করতে, সাধারণ মানুষ যদি আজকে এটিএম এর লাইন দিয়ে তার যদি মৃত্যু হয়, দায়িত্ব কি নেবে নরেন্দ্র মোদী? নেবে না। ফালতু কথা বলবেন না দাদা, না লাইনটা পড়েছে 2016 সালে, মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছে 2016 সালে। দেখা গেছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত লোক অসুস্থ হয়েছে, তাদের দায়িত্ব কে নিয়েছে? একটা বিষয় আমি একটা কথা বলবো অমিত, তোমার কাছে যাবো, একটা কথা বলবো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম যে অনেক কথা উঠছে, ঠিক আছে সব মেনে নিচ্ছি, কিন্তু একমাত্র কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রথম সরবটা তুললেন, তারপর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি বললেন, তারপর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তিনি বললেন, তারপর বিভিন্ন বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীরা কথা বললেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখানোর পথেই হাঁটলেন সবাই। অমিত কি বলবে এই বিষয়ে? তাই তো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এই ঘোষণার পর মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলছেন এটা তুগলকি সিদ্ধান্ত, এবং তিনি এটা বলেই থেমে যাচ্ছেন। তারপর যে কি হবে, বাংলার মানুষের কি অবস্থা হবে সেটা নিয়ে তিনি ভাবছেন না, বা তার কোনো সলিউশনও তিনি দিচ্ছেন না। আমার বিজেপি বন্ধু বললেন যে আমাদের কজনের কাছে আর 2000 টাকার নোট আছে, এই অর্থনৈতিক বৈষম্যের দায়টা কার?
আমাদের যে সবার পকেটে 2000 টাকার নোট নেই এটা তো রিজার্ভ ব্যাঙ্কও ভালো করে জানতো, তৎকালীন কেন্দ্রীয় সরকারও ভালো করে জানতো। তাহলে 500 টাকা আর 1000 টাকার পরিবর্তে 2000 টাকার নোটটা আনা হলো। শায়ন শায়ন শায়ন, আমি শায়নের কাছে আসবো। দাদা, সবার আগে আমি একটা কথা যেটা বলছি সেটা হচ্ছে যে ওই যে RSS-এর যে ইন্ধনের কথা বলছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিন্তু অখিল ভারত হিন্দু মহাসভার ডটার অর্গানাইজেশন। তো যদি বিজেপি RSS-কে বাবা মানে তাহলে আমাদের সাথে সম্পর্ক কিন্তু নাতি আর দাদুর আর কি, বা ঠিক আছে। তো ফলে নাতি যদি ভুল পথে যায় তাহলে কিন্তু কান মুলে দেওয়ার অধিকার আমাদের রয়েছে, পরিষ্কার কথা। আমি স্পষ্টভাবে বলছি, 8th November 2016 থেকে 18th November টাইমস গ্রুপ খেয়াল করুন 33 জন মানুষ প্রাণ হারিয়েছেন। তাহলে চুরি করলো কারা, প্রাণ হারালো কারা? চুরি করবে ওরা আর প্রাণ হারাবে আমাদের মতো খেটে খাওয়া মানুষ, তারপরে এইরকম নির্লজ্জ সব? আমি আসবো, হাত তুলেছি। এই নোটবন্দির জন্য যে মানুষগুলো যে প্রাণ যাচ্ছে বা যে হাহাকার চলছে, এই জন্য সারা বাংলা সহ সমগ্র দেশ জুড়ে আওয়াজ উঠছে, কোথায় গেল কালো টাকা, তোমার আমার পকেট পাকা, এই বিজেপি আর না, এই বিজেপিকে ভারতবর্ষের মানুষ আর চাইছে না, সব মূলে বিসর্জন দিতে চাইছে। বিজেপিকে বিসর্জন হবে, বিজেপিকে কি ভারতের মানুষ চাইছি না, প্রার্থী কথা আসছি, বিজেপিকে কি মানুষ চাইছে না? সায়ন, মমতা ব্যানার্জির দলের যে সর্বভারতীয় তকমা সেটা চলে গেছে, তারা আজকে সর্বভারতীয় ক্ষেত্র নিয়ে কথা বলছে, হাস্যকর বিষয়। মানুষ হাসছে, বিজেপিকে চাইছে না কাকে চাইছে, জিজ্ঞেস করো কাকে চাইছে, কাকে চাইছে? কিন্তু এই একটা দলকে হারানোর জন্য অমিত শাহ, নাড্ডা, নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রীরা এই বাংলায় পড়েছিল, কিন্তু গোহারা হড়ে মোড়া বলেছিল ইসবার দোষপার মানুষ পুরো পন্ত। কিন্তু কিন্তু একটা বিষয় অনেক কথা আসছে ঠিকই, তবে আমরা কিন্তু একটা জায়গা থেকে সরে যাচ্ছি, ডিজিটাল ইন্ডিয়া। নরেন্দ্র মোদী সরকার বারংবার বলেছে ভারতের উন্নয়ন কল্পে, ভারতের স্বার্থে কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার প্রবর্তন করতে হবে। আমরা দেখেছি বিভিন্নভাবে UPI গেটওয়ে তৈরি হয়েছে, আমরা দেখেছি অমিত, আমরা দেখেছি সায়ন, আমরা প্রত্যেকে কিন্তু সেই বিষয়টা দেখেছি, খুব ভালো বিষয়। কিন্তু ধরো আজকে একটা মানুষ, আজকে একটা কৃষি মানুষ, তিনি থাকেন বাঁকুড়া একটি প্রত্যন্ত গ্রামে, আজকে তোমার পকেট থেকে 5000 টাকা চলে গেল অ্যাকাউন্ট থেকে, আমরা দেখলাম যে অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, আমরা ভাবতে পারলাম। কিন্তু এই যে বারবার নরেন্দ্র মোদী সরকার ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছে, চোরকি তাহলে বেরোচ্ছে কোথাও গিয়ে? কারণ বেশ চাই তাহলে ঠিক নেই তাহলে কোথাও। ডিজিটাল ইন্ডিয়া কি হচ্ছে একটু রাস্তায় আশেপাশে দেখলে বোঝা যাবে। এখন একটা যিনি মুচি, যিনি জুতো সেলাই করেন তার কাছে UPI, যিনি আইসক্রিম বিক্রি করেন তার কাছে UPI। কোনোদিনও গ্রামীণ জায়গায় গেছেন বা গ্রামীণ জায়গায় দেখেছেন তারা কতটুকু UPI ইউজ করে? তারা UPI এর ব্যাপারটা, কনসেপ্টটাই তো তারা জানে না। তাদেরকে কোনোরকম কাঠামো নেই, তাদেরকে শেখানো হয়নি। আমার খুব শার্প একটা প্রশ্ন, যদি চুরি হয়ে থাকে চিদাম্বরমকে এবং তৎকালীন সেই মুহূর্তে যে রিজার্ভ ব্যাংকের যিনি আধিকারিক তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়নি কেন? আর সেকেন্ড কোয়েশ্চেন হতে, এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার কেন পার্লামেন্টে এবং কেন সুপ্রিম কোর্টে শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি যে ঠিক কত পরিমাণে ফেক মানি, ব্ল্যাক মানি? একটা বিষয় তো পরিষ্কার হয়েছে, আমরা দেখতে পেয়েছি, এটা স্বীকার করা হয়েছে, মিডিয়ার সামনে স্বীকারোক্তি দেওয়া হয়েছে যে নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রী তিনি নাকি নিজেই জানতেন না নোট বাতিলের কথা, তিনি নাকি নিজেই জানতেন না। অমিত কি বলবে এই বিষয়ে? নোট বাতিলের কথা উনি নিজেই জানতেন না, এমনকি পেঁয়াজের দাম কত বাজারে চলছে সেটাও উনি জানেন না। তো ব্যাপারটা হচ্ছে এখানে বিজেপি যে অর্থনৈতিক সংস্কারটা করতে চাইছে সেটা হচ্ছে RSS-এর অর্থনৈতিক সংস্কার, এবং সেখানে তৃণমূল তাদের ব্যাকআপ দিচ্ছে। এই যে একটু আগে উনি বললেন, তৃণমূলের এক বন্ধু বললেন যে কালো টাকা নিয়ে কথা উঠছে, কালো টাকাটার ইয়ে কি মানে সম্পত্তি কি বাংলায় নেই? বাংলায় কি কালো টাকা নেই? এই এত এত টাকা কার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে? জাতীয় সম্পদ যদি বিজেপি লুট করে থাকে তাহলে বাংলা সম্পদও তো তৃণমূল লুট করছে। এই যে দিনের পর দিন মূল্য বৃদ্ধি, এটার দায় যেমন বিজেপি সরকারের কেন্দ্রীয় সরকারে রয়েছে, তার দায় তো মমতা ব্যানার্জিও এড়াতে পারেন না। তার দায় রয়েছে। তাহলে এতদিন ধরে যখন সমস্ত কিছুর ইনভেস্টিগেশন চলছে, তাহলে এখনো পর্যন্ত আমাদের একটা চার্জশিট কেন বেরোচ্ছে না? 5 বছর 10 বছর ধরে এক একজনের পর এক একজনকে জেলে ঢোকানো হচ্ছে, তাকে নিয়ে এনকোয়ারি করা হচ্ছে, তাকে নিয়ে ইনভেস্টিগেট করা হচ্ছে, তাহলে এতদিন আমাদের একটা চার্জশিট কেন? কিছু বললে কি তাহলে ইডি CBI চলে আসে পশ্চিমবঙ্গে? এক্স্যাক্টলি, ইডি CBI পর্যন্ত ঢুকবে, এখন ঘরে ঢুকছে, বাচ্চাদের নিয়ে টানাটানি করছে, এরপর ঘরের বাথরুমে পর্যন্ত ঢুকবে ইডি CBI যা শুরু করেছে। ইডি CBI এর আমি দোষ দেবো না, কারণ কার বাচ্চাকে নিয়ে টানাটানি করেছে বুঝতে পারলাম না, কি বলতে চাইছো? কার বাচ্চাকে নিয়ে টানাটানি করেছে? দিল্লির অঙ্গুলি এলো না, ইডি CBI চলছে, লোকের বাড়িতে মা বোনদের টানাটানি করা হচ্ছে। কিন্তু এই ইডি CBI আগামী দিনে, আমি আপনাকে বলে রাখলাম, আমাদের বাথরুমে পর্যন্ত ঢুকবে। আমি একটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত
ভারতীয় গভর্নমেন্ট আপনারা গুগল সার্চ করে দেখুন যে তথ্য দিচ্ছে 1031 কোটি টাকা এখনও পর্যন্ত ওনারা বলছেন যে ফেক এবং ব্ল্যাক মানি ফেরত এসছে। আর এখনও পর্যন্ত অর্থনীতি থেকে মানে ওই ব্ল্যাক মানে আপনার নোটবন্দির পর থেকে আজ পর্যন্ত 9021 কোটি টাকা গায়ব, সেটা নেই। তার মানে 9 times গেল কোথায় সবার প্রশ্ন। এখন বলছে যে তৃণমূল এবং হিন্দু মহাসভা একই সাথে মিলেমিশে প্রশ্ন করছে। না, আপনি তো একসঙ্গে মিলেমিশে প্রশ্ন করছে এই মুহূর্তে জিডিপি, এক মিনিট একটা উত্তর দিচ্ছি। জিডিপি এই মুহূর্তে 3.75 trillion USD, 2014 সালে 1.76 ছিল, সেইটা নিয়ে কেউ কথা বলছে না। জিডিপি গ্রোথ তো কমেছে, জিডিপি গ্রোথ তো কমেছিল তখন, জিডিপি কত তখন কমেছিল জিডি। আচ্ছা আমি আসবো সম্পদদা, আমি আসবো। সম্পদদা, জিডিপি গ্রোথ কি তাহলে কমেনি তখন? হিসাব তো বলছে গুগল না, 2016 সালে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে। একটা কথা বলি যে জিডিপির গ্রোথ যদি আমরা টোটাল দেখি, যে মাঝখানে 2 বছর করোনার ফলে একটা সার্বিকভাবে যে আমরা একটা ডিস্ট্রয়ের মধ্যে দিয়ে গেছি, তারপরে অবশ্যই জিডিপির গ্রোথ কমেছে। কিন্তু আমি একটা জিনিস বলছি যে যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছিল যে এখানে যে আমাদের কতজন মানুষ আমাদের পেটিএম বা আমাদের কাছে যে ফোনপে বা গুগল পে কতজন মানুষ ব্যবহার করতে পারে, খুব ভালোভাবে আমার মাথায় রাখতে হবে যে চীনকে ছাপিয়ে ভারতবর্ষ এখন জনসংখ্যার নিরিখে বিশ্বের মধ্যে 1 নম্বর। তাহলে সেই জায়গায় আমাদের যদি এই ধরনের ইমপ্লিমেন্টেশনগুলোকে একদম নিচু স্তরে নিয়ে যেতে হয়, তাহলে দরকার তার প্যারালালি আমাদের যে এমন কিছু ডেভেলপমেন্ট তৈরি করা, যে ডেভেলপমেন্ট দিয়ে প্রত্যেকটা মানুষ এই গুগল পে, এই ধরনের ফোনপে তারা ইউজ করতে পারে। শুধুমাত্র আমরা শহর কেন্দ্রিক 15% 20% বা আমি ওভারঅল সারা ভারতবর্ষ নিয়েই বলছি, বা 10% লোক এটা নিয়ে ইউজ করলো। আর সায়নের একটা প্রশ্ন আছে, আমি সায়ন দেখো প্রথমে আমি 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 যাবো আমি আমি যাবো আমি যাবো আমি যাবো বেশ বেশ একটা একটা প্রশ্ন থাকছে একটা আমি প্রত্যেকের কাছে আসবো। তবে সায়ন, আমি প্রথমেই বললাম যে ডিজিটাল পেমেন্ট নিয়ে আমাদের কারোর কোনো সমস্যা নেই। কারোর কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি যে এটা ভালোর জন্য করা হচ্ছে। কিন্তু যে উদাহরণটা আমি দিলাম যে কোথাও গিয়ে তখন যে টাকাটা চলে যাচ্ছে অ্যাকাউন্ট থেকে, আমার তো ভিত্তিটাই ঠিক নেই। আমি তো সিকিউরিটি দিতে পারছি না, আমার সিকিউর কোথায় সিস্টেম? একটা মানুষের পকেট থেকে আমি আজকে রাস্তা দিয়ে হাঁটছি, 500 টাকা বেরিয়ে গেলো, আমি দেখলাম ওই যে চোর চোর বলে দৌড়ালাম, ও চুরি করতেও পারে নাও পারে। কিন্তু ডিজিটালের ক্ষেত্রে কি হয় যে এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। নরেন্দ্র মোদী সরকার বলছে ডিজিটাল ইন্ডিয়া, খুব ভালো, খুব সম্মানজনক একটা বিষয়, কিন্তু তা সত্ত্বেও সিকিউরিটি কোথায়? মানুষ তাহলে ইউজ করবে কি ভিত্তিতে, তাই তো? একদম। এবং তার থেকেও আমি আসবো। না, ডিজিটাল ইন্ডিয়ার যে কনসেপ্ট সেটা মানুষ আপন করে নিয়েছে এবং ধীরে ধীরে গ্রো হচ্ছে। তুমি যদি দেখো 2021-এ যারা আমি আসবো কত পার্সেন্ট মানুষ। আচ্ছা দাদা, আপনারা কি প্রত্যেকেই অনলাইন পেমেন্ট ইউজ করেন? আমি ইউজ করি না। তাদের এটা দোষ নয়, তারা জানে না সেটাও নয়। সব সময় কিন্তু সুযোগ থাকলেই যে করতে হবে এটাও কোনো কথা নেই, তবে কেন করে না জানবো। আচ্ছা কি মনে হচ্ছে কেন করে না ওরা? পাচ্ছেন অবস্থা, সাধারণ মানুষ, যে মানুষটার একটা ফোন কেনার সামর্থ্য আমার কাছে নয়, আজকে অ্যান্ড্রয়েড ফোন আছে, কিন্তু গ্রামের এমনও মানুষ আছে যারা কিপ্যাড ফোন ইউজ করে, তাদের কাছে ফোন কেনার সামর্থ্যটা নেই, তারা কী করে ইউজ করবে? আরে নরেন্দ্র মোদী বলছে 1 কোটি বেকারের চাকরি হবে, কত বেকারের চাকরি হয়েছে বাংলায়? আমরা 40% বেকারত্ব করি, যে আমরা 40% বেকারত্ব বাংলায় কমিয়েছি, নরেন্দ্র মোদী চাকরি দিতে পারেনি। কোথায় হয়েছে চাকরি আমরা দেখতেছি, নাম মরে পড়ে যায় চাকরি নিয়ে তৃণমূল কথা বলার কারণে। বাংলায় চাকরি হয়নি, মিথ্যে কথা বলে না, বাংলায় চাকরি দুর্নীতি হয়েছে, বাংলায় চাকরি হয়নি। যারা আজকে দুর্নীতির কথা বলছে তাদের তো দিদি চিরকুট শুধু খোলার অপেক্ষায়। দিদিকে বলছি, দিদি তুমি চিরকুট খোলো, ছাত্রজীব তোমার পাশে আছে, বাম আমলে চিরকুটে চাকরি হয়েছে তার প্রমাণ। আচ্ছা এই যে দিদি বা দাদা আপনারা যে আছেন, 10 টাকা চলতে চলতে পুরনো নতুন 10 টাকা এসছে, 20 টাকা থাকতে থাকতে নতুন 20 টাকা এসছে, পার্থ অর্পিতাকে নিয়ে বলে এদের কাজে গায়ে লাগবে, নীরব মোদী মেহুল চোকসিকে নিয়ে বললে এদের লাগবে, আর 34 বছরের ক্লিনিক্যাল চুরি বললে এদের গায়ে লাগবে। আমি সেই দলে দলিতে যাব না, আমার আমার তৃণমূলকে নিয়ে বললে আপনার গায়ে লাগবে। আমি চুরি করলাম পার্থ গায়ে লাগবে একদমই না, বলতে চাইছি আমি আমার প্রশ্নটা করতে দিচ্ছে না শুনুন। সেটা হচ্ছে যে এই যে 2000 টাকা ইমপ্লিমেন্ট না করে
যদি 500 টাকার একটা নোট যেটা এখন চলছে সেটা আনতে পারতো, মাঝখানেক রাখতে পারতো, সার্কুলেট করতো, তারপরে বলতো যে এই নতুন নোটটা থাকবে, হঠাৎ করে সে পুরনোগুলো ব্যান করতে পারতো। নট নেসেসারি যে 2000 টাকার নোট আসতে হবে, এটা এই জন্য আনা হয়েছে যাদের কাছে ব্ল্যাক মানি ছিল, প্রথমে গচ্ছিত করা হলো, তারপরে 4 দিন উইন্ডো টাইম দেওয়া হয়েছে 19 থেকে 23, কেন জানেন? তারপর থেকে 20,000 টাকা করে এখন জমা পড়ছে। তখন এই জন্য মানে ওই 4 দিনের মধ্যে ওই ব্ল্যাক টাকাগুলো গিয়েছে। 2016 যখন দেখা গেছিল যে নোটবন্দি হয়েছিল, তখন বিজেপি নেতাদের গাড়ি ভর্তি টাকা কি করে 2000 টাকার নোট তখন সঙ্গে সঙ্গে ধরা পড়ছে পুলিশের হাতে, ইডির এর কাছে, কর্তৃপক্ষের কাছে কি করে ধরা পড়ছে? তাহলে এটা ধরেই নেওয়া যাচ্ছে যে এটা সাধারণ মানুষকে ঝামেলায় ফেলা হচ্ছে এবং তাদের নিজেদের নেতাদের ইলেকশনের জন্য সব সুবিধার্থে এটা করা হয়েছে। রাম মন্দির হবে, রাম বাম সবই হবে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন, এই প্রশ্নটাই আমি আসবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন, এই প্রশ্নটা একমাত্র এনাকে করা খুব ভালো করে সাজে এই মুহূর্তে দাঁড়িয়ে। কোন প্রশ্ন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট করেন, টুইট করার পর ওখানে বিভিন্ন রিপ্লাই আসে, পরবর্তী ক্ষেত্রে যখন প্রেস কনফারেন্স হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলছেন যে 2000 টাকার যে টাকাটা নোটটা বাতিল করে দেওয়া হচ্ছে, সেই টাকা দিয়ে কি তাহলে শাকাটি কিনবেন নাকি বিজেপির পতাকা কিনতে যাবেন, কি বলবে এই বিষয়ে? সেই টাকা শশী পাজা পার্থ চ্যাটার্জির বাড়িতে আছে, সেই টাকা সাধারণ মানুষের কাছে নেই। মমতা ব্যানার্জির চিন্তা হচ্ছে ওনাদের নেতাদের কাছে, নেত্রীদের কাছে টাকা জমে আছে, সেইগুলো কি করে বাজারে ছাড়বে, এটাই চিন্তা। এখানে বামার নাম কি সব এক হলো, এক হয়ে গেছে? পার্থ আর অর্পিতার কাছে টাকা ছিল তো, কিন্তু এখন কিন্তু সেটা সিবিআই এর কাছে আছে, সেটাও কিন্তু দেখতে হবে। টাকাগুলো নিয়ে কিছুই না, আগামী দিনে সাধারণ নির্বাচন আসছে, কিছু বিহারের উড়িষ্যার গুন্ডাকে দেওয়া হবে যারা ঢুকে সন্ত্রাস করবে এবং বাংলাদেশ সন্ত্রাস, বাংলা সহ সারা ভারতে সন্ত্রাসের, ফালতু কথা বলবেন না, করছে এর জন্য দায়ী বিজেপি, এর জন্য দায়ী নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত। বামবন্ধুকে বলবো উনি সোনার দাম নিয়ে বলেন, খুব ভালো কথা, কিন্তু সাধারণ এই যে গ্যাসের দাম, পেঁয়াজের দাম, আলুর দাম, এগুলো নিয়ে কথা বলুন, এগুলো নিয়ে প্রতিবাদ তো আপনাকে করতে হবে। আপনি গণতান্ত্রিক, আপনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে সারা ভারত রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। না, এইটা এই যে বারবার বলা হচ্ছে যে অর্থনৈতিক বৈষম্য, মানুষ ব্যবহার করছে না 2000 টাকার নোটটা ব্যবহার করছে না, তার মানে এই নয় 2000 টাকা তার কাছে নেই, বাজে কথা বলো না, তার মানে এই নয় তার কাছে 2000 টাকা মানুষের কাছে, এগুলো অমিত শাহর বাড়িতে স্টোর হয়ে গেছে 2000 টাকার নোট, 22 লাখ টাকার সহস্র রূপ না শতরূপ, ওনার কাছেও কিছু হাজার টাকা তো নিশ্চয়ই আছে, নাহলে গাড়িটা কিনলো কি করে? তাই মানে 22 লাখ টাকা এরকম, সেটা শতরূপ ঘোষ মানে শতরূপদা কার নিজেতে কিনেছে সেটা শতরূপদার একান্ত ব্যক্তিগত বিষয়, সেটা হচ্ছে বাবার টাকায় ওখানেও 2000 টাকা গেছে, মেহনতি মানুষের প্রতি, মেহনতি মানুষ 34 বছর ধরে চাকরি দিয়েছে সেই লেবির চানাতলাতে, সেই চানাতলার গাড়ি কেনা, ওটা মানে চিরকুটে চাকরি দেওয়ার টাকা, কিন্তু আমি আসবো, আমরা বিষয় থেকে সরে যাচ্ছি, কিন্তু একটা বিষয় এই যে 2000 টাকার নোট বাতিল করা হচ্ছে, এখন অবধি আরবিআই তরফ থেকে কিন্তু এটাও বলা হয়নি যে সামনে আর কোনো নোট আসবে কি আসবে না, পাবলিক তো এমনি ভয় পাবে যে আমি 2 দিন পর দেখবো একটা 5000 টাকার নোট বেরোলো, 1 বছর চললো আর ইউজ করতে পারলাম না, পাবলিক কেন তাহলে এগিয়ে যাবে তাহলে? না, বিষয় হচ্ছে এর আগেও 5 বার নোট উইথড্র করা হয়েছে, ডিমনিটাইজ করা হয়েছে, 46, 78 বিভিন্ন সালে করা হয়েছে, 2014 সালে করা হয়েছিল, 2003 সালের বা 2005 সালের আগের 500 টাকার নোট, তো এটা মানুষের সঙ্গে এর কোনো লিংক নেই। আমি আসবো অনেকক্ষণ আগে তৃণমূলের পক্ষে কথা বলছে প্রীতমের একটা কথা আমার কিন্তু কানে এসেছে, সেটা হচ্ছে জাপান, এবং 2016 সালে যখনই নোটবন্দি হয় তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানে যাননি, নোটবন্দির পরে জাপানে যান, 2023 সালে যখন নোটবন্দি হয় তারপরেও কিন্তু নরেন্দ্র মোদী জাপানে যান, এই জাপানে যাওয়াটা কি কোথাও গিয়ে একটা কোইন্সিডেন্স নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, কি মনে হচ্ছে তোমার বলো? নরেন্দ্র মোদীকে গোটা 2016, 2023 দুবার নোটবন্দির পরে যাচ্ছে, 4 বারও যেতে পারে, গোটা বিশ্ব মেনে নিয়েছে, বিশ্ববরণ্য নেতা, তিনি গোটা বিশ্বে যেতে পারেন, এটা নিয়ে কারোর কোনো যেতে পারেন কোনো সন্দেহ নেই। 2000 টাকার নোট সব বাতিল করে দিয়ে এখন সেই টাকা দিয়ে এখন তিনি দেশ বিদেশ ভ্রমণ করবেন, লাক্সারিয়াস লাইফ লিড করবেন। আরেকটা আমি আসবো, আচ্ছা শুনে নি কি বলছে শুনে নি।
জাপানে প্রত্যেক ছ মাস অন্তর অন্তর নোটবন্দি হয়, তাদের একটা কাঠামো আছে, আমাদের ইন্ডিয়াতে সেই কাঠামো কোথায়? তার আগে কেন আমাদের এখান থেকে নোটবন্দি করা হচ্ছে? আমাদের কাঠামোই নেই। সেই কাঠামো ফ্যাক্টর, লোক সংখ্যাটাও একটা ফ্যাক্টর। একটা 141 কোটি, 140 কোটির দেশে হঠাৎ করে ইমপ্লিমেন্ট করলে এইভাবে কোনো কিছু হয় না। অনেক বিষয় জানলাম, অনেক কথা উঠে এলো। কি কথা উঠে এলো? সিনেমার কথা উঠলো, বাজারের কথা উঠলো, শেয়ার মার্কেটের কথা উঠলো, এর ওর ঘরে কত টাকা আছে সেই কথা উঠলো। কে বলেছে, কে বলেছে এই কথাগুলো? সাধারণ মানুষ বিষয়গুলো বলছে। প্রশ্নগুলো কিন্তু আমার শুধুমাত্র ছিল না, প্রশ্নগুলো ছিল সাধারণ মানুষের। কারণ আজকে আমরা চলে যাব, তারা কিন্তু ভাববে যে 30 সেপ্টেম্বরের পর কি পকেটের এই যে 2000 টাকার নোটটা পড়ে আছে আর কি ব্যবহার করতে পারবো? ছেলের কাছে স্মার্টফোন আছে, ছেলে আজকে জিপে করে, ফোনপে করে, ভারত পে করে, কত কিছু পে করে। আমি আজকে কিছু পে করতে পারি না। নরেন্দ্র মোদী সরকার বলছে ডিজিটাল ইন্ডিয়া, অথচ আমার কাছে কি আছে? স্যামসাং গুরুর এই ছোটো কিপ্যাড ফোন। এই প্রশ্নগুলো কিন্তু উঠবেই। 2000 টাকার নোট বাতিলের পর কিন্তু আরবিআই এখন অবধি কোনো কথা বলেনি যে এরকম কি আর নোট আসতে পারে। আর সত্যিই তো, মানুষ কি 5000 নাকি আসতে পারে, 5000 নাকি আসতে পারে? তারপর যদি 5000ও আসে, তারপর কি মানুষ সত্যি ভাববে যে না এবার এই নোটটা আমরা নেব? এই প্রশ্নগুলো ছিল, আছে, থাকবে। দেখা হবে আগামী পর্বে। দেখে থাকুন বাংলা সাগর।